বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলছি গত 6ই জানুয়ারির একটি ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায়। 14 বছরের এক কিশোরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে উত্তরার 13 নম্বর সেক্টরে। ছেলেটির নাম আদনান কবির। এরপরই আজ পর্যন্ত বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে কিশোর এবং তরুণ অপরাধীদের, গণমাধ্যমে চলে এসেছে, পুলিশের বরাতে, অভিভাবকদের বরাতে। এখানে আমাদের সচেতন হওয়ার মতো, লক্ষ্য করার মতো এবং উদ্বিগ্ন হওয়ার মতো কয়েকটি বিষয় রয়েছে। এজন্যই সে বিষয়গুলো আমি আমার সঙ্গে, সামনের দর্শক শ্রোতাদের সঙ্গে আমি মত বিনিময় করতে চাই, শেয়ার করতে চাই। 1 নম্বর দিক হচ্ছে যে আমাদের এখনকার এই প্রজন্মের তরুণরা, যে ছেলেটি মারা গেছে, নিহত হয়েছে, তার বয়স 14 বছর, এবং উত্তরায় এই ঘটনাগুলো ঘটছে 13, 14, 15, 16 বছর বয়সী তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে। সংবাদ মাধ্যমে এসেছে যে কয়েকটি গ্রুপ সেখানে তৈরি হয়েছে, ডিস্কো গ্রুপ, 9 স্টার গ্রুপ, এরকম আরও বিভিন্ন গ্রুপ, যারা স্থানীয়ভাবে চাঁদা নিয়ন্ত্রণ করে, ক্লাব নিয়ন্ত্রণ করে, ডান্স পার্টি নিয়ন্ত্রণ করে, এবং এক পক্ষ আরেক পক্ষের উপর হামলে পড়ে মেয়েদেরকে উত্তক্ত করে। কেউ কিছু বলতে পারে না তাদেরকে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা যুবক নয়, এরা কিশোর। ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত এদের বিচরণ, এরাই এত বড় বড় অপরাধ করছে। তাদেরই একজন ছিল বলা হচ্ছে, এবং তাদের পরিবারের কেউ কেউ বলছে এই ছেলে অপরাধের সঙ্গে জড়িত নয়, কিন্তু পুলিশের ভাষ্য হচ্ছে যে সেও একটা গ্রুপের লোক। যে চিত্রটা সামনে চলে আসছে সেটা হলো যে আমাদের তাহলে তরুণ প্রজন্ম, একদম শিশু প্রজন্ম, আসলে কি শিক্ষা পাচ্ছে, কোন দিকে যাচ্ছে? উত্তরার মতো জায়গার উচ্চবিত্ত পরিবারের এই বাচ্চাগুলোকে, আমি বাচ্চাই বলছি, এরা কোনো বস্তির পরিবারের সন্তান নয়, খুব অবহেলিত অঞ্চলের পরিবারের সন্তান নয়, রাজধানীর অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকায় দিনের পর দিন তারা একটা ভিন্ন রকম চিন্তা, ভিন্ন রকম আচরণ, ভিন্ন রকম জীবনভঙ্গি নিয়ে বড় হচ্ছে। অভিভাবকদেরও কোনো নিয়ন্ত্রণ নেই। এটা কি রাজধানীর অন্য অঞ্চলগুলোও কি এই চিত্রটা থেকে আসলে খুব বেশি ভিন্ন? উত্তরার ঘটনা এখন সামনে এসেছে। অবস্থাটা কি আসলে একটি ছেলের, দুইটি ছেলের, বা একটি গ্রুপের, দুইটি গ্রুপের এরকম? বরং উত্তরার 13 নম্বর সেক্টরের আদনান কবির নিহত হওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশের শহরগুলোর, নগরগুলোর 12 বছর, 15 বছর, 16, 17 বছর বয়সের কিশোর এবং উঠতি যুবকদের, তরুণদের অবক্ষয়ের একটা ভয়ঙ্কর চিত্র সামনে চলে এসেছে। মাদকাসক্তি, মাদক নিয়ন্ত্রণ, ইপটিজিং, এসব বহু রকমের অপরাধের সঙ্গে এরা জড়িয়ে পড়েছে। এটা কেন হলো? এটা আসলে এখানে উদ্বেগের জায়গাটা কোথায়? এটা সমাধান কি? আমরা যদি গত কয়েক বছর যাবত লক্ষ্য করব, তাহলে দেখি, লক্ষ্য করলে দেখব যে বাংলাদেশে একটা উল্টা প্রচারণার ফলে তরবিয়ত কিংবা শিশুদের শান্তিপূর্ণ লালন পালন, শিশুদের ধর্মীয় বিকাশ, ধর্মীয় চিন্তা এবং শিক্ষা, এই স্তরটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটাকে একটা আতঙ্কের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ভুল বুঝে অথবা শুদ্ধ বুঝে। আমরা গত কয়েক মাস কিংবা বলতে পারি কয়েক বছর যাবত বিভিন্ন ঘটনা, জঙ্গিবাদী ঘটনা, আইন সশস্ত্র ঘটনার কারণে একটা ভিন্ন প্রান্ত বা ভিন্ন মরুতে আমাদের চিন্তাকে, মেরুতে আমাদের চিন্তাকে নিয়ে গিয়েছি। সেই চিন্তাটা কি? আমরা মনে করছি, গণমাধ্যমেও বলা হচ্ছে, আমাদের নেতা নেতৃবৃন্দও বলছেন যে কোনো ছেলে যদি ধার্মিক হয়ে যায় তাহলে এটা একটা আশঙ্কার দিক। মসজিদে বেশি পড়ে থাকলে, তারপরে বেশি ধার্মিক হয়ে গেলে, ধর্মকর্মের সঙ্গে বেশি মনোযোগ দিলে, এখন আশঙ্কার চোখে দেখা হয় যে সে জঙ্গিবাদে আক্রান্ত হয়ে গেল কিনা। বরং কেউ কেউ তো এমন প্রস্তাবও করছে যে জঙ্গিবাদের থেকে তরুণদেরকে বের করে আসার জন্যে অনেক বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান লাগবে, গানবাদ্য লাগবে, বিনোদন লাগবে। তো উল্টা চিত্রটা আমরা গত কয়েকদিন আগে উত্তরায় দেখলাম। আজকে পর্যন্তও আমি 10ই জানুয়ারি 2017 কথা বলছি, আজকে পর্যন্তও বিভিন্ন গণমাধ্যমে নিউজ চলে আসছে যে
নানাভাবে এইসব ছেলেরা গানবাদ্যের সঙ্গে জড়িত, ডান্স পার্টির সঙ্গে জড়িত, মাদকের সঙ্গে জড়িত, ইপটিজিংয়ের সঙ্গে জড়িত, এবং এরাই এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ন্ত্রণ করছে, হামলা করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। তাহলে আসলে আমরা কোন দিকে যাব? আমরা যদি আমাদের নতুন প্রজন্ম এবং বাচ্চাদেরকে পুরা বিনোদনের দিকে, সাংস্কৃতিক তথাকথিত সাংস্কৃতিক জগতের দিকে এবং হইচইয়ের দিকে ঠেলে দেই, তাহলে তো এরা নিজেরাই মারামারি করতে থাকবে এবং একটা অবক্ষয়িত তারুণ্য আমাদের তৈরি হবে। আবার যদি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, তাহলে ধার্মিক মানুষেরা মনে করেন যে তারা সুন্দর একটা শান্তির শিক্ষা পাবে। যারা মনে করেন যে এর মধ্য দিয়ে এরা একটা জঙ্গিবাদে দীক্ষিত হওয়ার পথ তৈরি হয়, আমি মনে করি তাদের চিন্তায় বা তাদের সিদ্ধান্তে ছোটোখাটো একটা ত্রুটি রয়েছে। কারণ যারা এরকম করেন তাদের কোনো না কোনোভাবে ভুল শিক্ষা, খণ্ডিত চিন্তা, খণ্ডিত শিক্ষার কারণে এই ঘটনাটা ঘটে। এজন্যে আমি অনুরোধ করব আমাদের নিম্নবিত্ত, উচ্চবিত্ত, নগর, গ্রাম সব জায়গায় যারা অভিভাবক রয়েছি, আমরা পারিবারিক পর্যায়ে, শৈশব পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং আমাদের সমাজে ধর্মীয় পরিবেশ এবং ধর্মীয় শিক্ষাকে ব্যাপক করি। আমাদের তরুণদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে আমরা পারস্পরিক সহানুভূতি, শান্তি, নামাজ, রোজা, তেলাওয়াতের পরিবেশের মধ্যে বড় করি। তাহলে অন্তত এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, রোডে রোডে আমাদের তরুণদের, বাচ্চাদের মধ্যে মানে মারণাস্ত্র নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হবে না, খুনাখুনি হানাহানির একটা পরিবেশ তৈরি হবে না। উত্তরার এই ঘটনা আমাদের সামনে নতুন একটা পাঠ এবং সবক নিয়ে আসলো। আমি আশা করি আমরা এই সবক প্রত্যেকেই গ্রহণ করব, আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের সন্তানদের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا